আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। বিগত কয়েক বছর করোনার জন্য সেরকমভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে আনন্দ করতে পারেনি। এবছর বাঙালি অপেক্ষা করে আছে মায়ের আগমনের প্রতীক্ষায়। ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কুমোরপাড়াতে মৃৎশিল্পীরা ব্যস্ত দেবী দুর্গার মূর্তি তৈরি করতে, পাশাপাশি বিভিন্ন পুজো প্যান্ডেলে চলছে থিমের প্রস্তুতি। মৃৎশিল্পীরা জানান, এবছর কাঁচামালের দাম এবং মাটির দাম অনেকটা বেড়েছে, সেভাবে বায়না না পাওয়ায় তারা চিন্তিত। কাঁচামালে যা কিছু ছিল তার ডেরার উপর দিয়ে কোনো কোনো মাল ডবল হয়ে গেছে, যেমন খড়ে ডবল হয়ে গেছে, মাটিতে ডবল হয়ে গেছে, লেবারে ডবল হয়ে গেছে, সুতুলি দড়ি আর প্রেকে ডেরা হয়েছে, এরকম অবস্থা। মানে জিনিসপত্রের দাম এক কথা আকাশ ছোঁয়া, কিন্তু বাজার সেই তুলনায় কোনো ভালো নয়, এবং দাম যে অন্যবারের তুলনায় বেশি হচ্ছে তা হচ্ছে না। আর বছরের রেট দেবো, তাতে আপনি 500 টাকা বা 200 টাকা বাড়িয়ে নিন, এই তা নাহলে দেখতে হবে, আমাদের বাজেট কম আছে, অন্য জায়গায় দেখি। তাহলে চমকানি এক কথায়, তো আমাদের ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়, অন্যবারের তুলনায় বরঞ্চ দুর্গার বাজার ভালো নয়, দুর্গা গণেশ কোনোটাই এখনও ভালো নয় সেইভাবে। সামনে গণেশ পুজো এবং সামনে বিশ্বকর্মা পুজো, আর কদিন বাদে মা দুর্গার আগমন, কী বলবেন? গণেশের বাজার একেবারেই ভালো নয়, গণেশ আর বছরও 25-30 খানা করেছি, সেখানে এবছর 5-6 খানা, ভালো কি করে বলবো, তাও বড় কাজ নেই, সব ছোট। এরপরে তো গণেশ পুজো গেলেই বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজো, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এবছরে দুর্গা পুজোর কীরকম কী বাজার এখন থেকে? দুর্গার বাজার ভালো নয় তো, দুর্গার বাজার মোটামুটি। বিশ্বকর্মা তো আমাদের ফ্লাইং বিক্রি, ওতে কোনো অসুবিধা নেই, এখন ওর বাজার বোঝার কিছু নেই, ওতে বাজার কিছু বোঝা যায় না, ওগুলো ফ্লাইং বিক্রিটাই বেশি বিশ্বকর্মাটার। কিন্তু দুর্গা গণেশ এগুলো অর্ডার হয়, তো সেইগুলো সেইভাবে অর্ডার এবছর নেই। গণেশে যেমন একেবারেই অর্ডার নেই, যা আছে ছোটোর উপরে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।